আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইউএলএবের পক্ষ থেকে স্বাগতম। আমি মোহাম্মদ রাকিব উদ্দিন, আপনাদের সামনে নিয়ে এসেছি আবার একটি ছোট্ট ইফেক্টিভ ইনফরমেশন। সো আমরা যারা গ্রাফিক ডিজাইন সেক্টরে কাজ করছি, মূলত আমাদেরকে ফটোশপ, ইনডিজাইন বা ইলাস্ট্রেটরে বিভিন্ন সময়ে কাজ করতে গিয়ে ডকুমেন্টগুলো সেভ করে রাখতে হয়। সো সেভ করে রাখা তো আমরা জানি, বাট আমাদের যেটা সমস্যা হয় যে আমরা যখন অনেক দিন ধরে কাজ করি, আমাদের অনেক বিভিন্ন টেমপ্লেট বা সেভ করা সেই ডকুমেন্টটাকে আবার নিয়ে কাজ করতে হয় পুনরায় নতুন কোনো কাজ করতে গিয়ে। সো আমরা যেই সমস্যাটা ফেস করি, সো আমরা যখন সেই ডকুমেন্টটা ওপেন করি, দেখতে হয় আসলে কোনটা ছিল, বা অনেক সময় খুঁজে পাই না। কিন্তু এমনটা হয় যখন আমরা কোনো ইমেজ নিয়ে কাজ করি, সো কাঙ্ক্ষিত ইমেজটি সহজে আমরা কোনো থাম্বনেইল আকারে দেখি, দেখার পর আমরা সেই ডকুমেন্টটা নিয়ে ইমেজটি নিয়ে কাজ করি। সো কেমন হতো যদি আমাদের ফটোশপ বা ইলাস্ট্রেটর বা ইনডিজাইনের ডকুমেন্টটা ঠিক সেই থাম্বনেইল আকারে দেখতাম, ছবি আকারে, যে কোন কাজটা করে রেখেছি। সো আজকের টিউটোরিয়ালটা আপনাদেরকে সাহায্য করবে সেই কাজটি করতে, যে আমরা সহজেই কীভাবে দেখতে পাবো যে আমাদের সেভ করা ডকুমেন্টটি কোন অবস্থায় আছে। চলুন দেখে আসা যাক। যেমনটা আমি বলেছিলাম যে আমাদের আসলে ফটোশপ, ইলাস্ট্রেটর বা ইনডিজাইনের সেভ করা ফাইলগুলো আসলে আমরা কীভাবে দেখতে পাই চলুন দেখে নেই। তো আমি এখানে কিছু এক্সাম্পল হিসাবে কিছু ডেমো ফাইল রেখেছি। তো ডেমোতে যদি গিয়ে আমি দেখি, নর্মালি দেখতে পাচ্ছি আমার সেভ করা ফাইলগুলো ঠিক এআই, পিএইচডি অথবা আইএনডিডি, তাই না? ইনডিজাইনে যদি কাজ করি, তো আমি এটা ভিউটা চেঞ্জ করে লার্জ আইকন করলে ঠিক আইকনটা দেখতে পাচ্ছি। তো আমাদের যখন প্রিভিয়াস কাজ করতে হয় এই সকল ডকুমেন্ট, অর্থাৎ সেভ করা ডকুমেন্ট নিয়ে পরবর্তীতে আবার নতুন করে কাস্টম বা এই ধরনের কাজ করতে গেলে আমাদেরকে ডকুমেন্টটা ওপেন করে দেখতে হয় যে আমি আসলে কী কাজ করে রাখছিলাম। তো আমি ওপেন করলাম, ফটোশপ ওপেন হলো, ঠিক দেখতে পাচ্ছি যেখানে আমি কী অবস্থায় ছিল ফাইলটি। আচ্ছা, এখন এমন যদি হতো যে ফাইলটি আমি ওপেন করলাম, দেখতে পাচ্ছি যে ফাইলটি আমার ঠিক, ফাইলটা আমি এই কাজ করে রেখেছিলাম, একটি বিজনেস কার্ড। আমি চাচ্ছিলাম যদি আমি কাঙ্ক্ষিত কোনো ছবি নিয়ে কাজ করি, অর্থাৎ কোনো ছবি নিতে চাই, ঠিক আমি যদি এখানে কোনো পিকচারের দিকে চলেই যাই, অনেক ছবি এখানে আমি অলরেডি দেখতে পাচ্ছি, অথবা আমি যদি কোনো ছবি দেখতে চাই সেখান থেকেও আমি সহজে দেখতে পারবো। তো থাম্বনেইলটা যদি আমি চেঞ্জ করি, অর্থাৎ ভিউটা একটা লার্জ আইকন করা আছে, এক্সট্রা লার্জ করলে এক্সট্রাভাবে দেখতে পাচ্ছি। তো আমি যদি এই ছবিটা নিতে চাই, সহজে আমি এই ছবিটা নিয়ে কাজ করতে পারবো, কারণ আমি ছবিটা দেখতে পাচ্ছি। তো আমরা এইভাবে থাম্বনেইল আকারে সহজে, আমি চাচ্ছি যে আমার এই ফাইলগুলো থাম্বনেইল আকারে দেখব, তো সহজে আমাকে যেটা করতে হবে একটি থার্ড পার্টি সফটওয়্যারের সাহায্য নিতে হবে। চলুন দেখে নিই থার্ড পার্টি সফটওয়্যারটা কী। আমরা গুগল ক্রোমে গিয়ে টাইপ করব পিএইচডি কোডেক ডাউনলোড, সফটওয়্যারটার নাম হচ্ছে পিএইচডি কোডেক, এটা একটি থার্ড পার্টি সফটওয়্যার। সো ডাউনলোড দিয়ে সার্চ করলে সরাসরি আমি যে প্রথমে পাচ্ছি পিএইচডি কোডেক, এটাকে ওপেন করে নিচ্ছি। এই সাইটটা ওপেন করে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে খুব সহজেই এটি ডাউনলোড হবে। মূল কথা হচ্ছে এই থার্ড পার্টি সফটওয়্যারটি অনলি 1.5 দেড় এমবির মতন, এর সাইজ দেড় এমবি, খুবই ছোট্ট একটি সফটওয়্যার ডাউনলোড হচ্ছে। আমি যদি হিস্টোরি ডাউনলোড, তো অলরেডি ডাউনলোড হয়ে গেছে, আমি ফোল্ডারে যাচ্ছি। ফোল্ডারে গিয়ে আমি এটি সরাসরি ইনস্টল করে ফেলব, ওপেন দিই। জাস্ট এটাকে ডাউনলোড করে ইনস্টল করে ফেলব। এক্সিট এগ্রিমেন্ট, ওকে, আমার থার্ড পার্টি সফটওয়্যারটি অলরেডি ডাউনলোড করা হয়েছিল এবং ইনস্টল করে অলমোস্ট ইনস্টল কমপ্লিট। খুবই অল্প সময় লাগবে ইনস্টল হতে। তো রিস্টার্ট করতে বলবে, আমি চাইলে এখন যেহেতু দেখাচ্ছি আমি রিস্টার্ট না করে ফিনিশ দিয়ে দিচ্ছি। তো এখন যদি আমি আমার ফাইলে চলে যাই, নর্মালি ডেমো, তো এখন নর্মালি আমি একটু আগে দেখতে পাচ্ছিলাম আইকনগুলো, এখন সরাসরি দেখতেই পাচ্ছি যে আমার আইকনের মধ্যে কী কাজ করে রেখেছি অলরেডি। অলমোস্ট এইভাবে আমি পিকচার আকারে সহজেই দেখতে পাচ্ছি, এআই ফাইলও দেখতে পাচ্ছি, পিএইচডিও দেখতে পাচ্ছি, এবং কি ইনডিজাইনের ফাইলটিও দেখতে পাচ্ছি। তো এই ছিল আমাদের আজকে ছোট একটি টিউটোরিয়াল, আপনাদেরকে আসলে সাহায্য করবে এটি। তো আমরা আমাদের ইমেজগুলো সহজে এভাবে দেখতে পাই। তো এই থার্ড পার্টি সফটওয়্যারটা ইনস্টল করার মাধ্যমে এখন সহজে আমরা আমাদের
প্রয়োজনীয় কাজ যেটা আমরা অলরেডি করে রেখেছি সেটা সহজে এখন দেখতে পাচ্ছি। আশা করি আজকের টিউটোরিয়ালটি আপনাদেরকে ভালো লেগেছে। এই ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করে জানাবেন নতুন কি ধরনের আপনারা ইনফরমেশন পেতে চান। সো আজকের মতন বিদায় নিচ্ছি, আপনাদের সুস্থতা কামনা করে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।